আজকে আপনাদের সাথে শেয়ার করব দেশি মুরগির ঝাল রোস্ট রান্নার রেসিপি। স্পেশাল কোনো মশলা ছাড়াই আজকের এই দেশি মুরগির ঝাল রোস্ট রান্না করে আপনাদেরকে দেখাবো। আশা করি আপনারা পুরো রেসিপিটি দেখবেন, রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই সহজ এবং ভালো লাগবে। চলুন দেখে নিই রান্নার পুরো প্রস্তুত প্রণালী। আমি এখানে দেশি মুরগি নিয়েছি 12 পিস। মুরগির পিসগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, যেহেতু রোস্ট রান্না করছি তাই রোস্টের সাইজের করেই মুরগির পিসগুলোকে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। লবণটা দিয়ে তারপর ভালো করে আমি প্রত্যেকটা মুরগির পিসের সাথে লবণটাকে মাখিয়ে নিচ্ছি। আর মাখিয়ে নিয়ে এইভাবে 5 মিনিট রেখে দিয়েছি। 5 মিনিট পর আমি চলে যাচ্ছি ভাজার জন্য। চুলায় একটা প্যান গরম করে নিয়ে এখানে মেজারমেন্ট কাপে 1 কাপ রানার তেল দিয়ে দিলাম। তেলটাকে গরম করে নিয়ে আমি এখানে লবণ দিয়ে মাখিয়ে রাখা মুরগির পিসগুলো ভেজে নিব, এর জন্য এখানে 4 পিস দিয়ে দিলাম। চুলার আঁচটা আমি মিডিয়াম আঁচে রেখে তারপর মুরগিটাকে ভেজে নিচ্ছি। তো আমি এভাবে মিনিটখানিক পর পিসগুলোকে উল্টিয়ে দিলাম। আর যেহেতু দেশি মুরগি লাল করে কিন্তু ভাজা যাবে না, প্রায় মিনিটখানিক এভাবে আমি ভেজে নিচ্ছি। 2 মিনিট এদিক ওদিক ভেজে নিয়ে তারপর আমি মুরগির পিসগুলোকে তুলে নিচ্ছি। এর চেয়ে বেশি কড়া কালার করে ভাজা যাবে না। যখন ঠিক এরকম হয়েছে ভাজাটা তখন আমি তুলে নিচ্ছি মুরগির পিসগুলোকে, আর ঠিক একইভাবে সবগুলো মুরগির পিস ভেজে নিব। এর চেয়ে বেশি কড়া করে ভাজলে কিন্তু ড্রাই হয়ে যাবে, ভিতরটা জুসি থাকবে না রান্নার পর। তো এইভাবে আমি সবগুলো মুরগির পিস ভেজে নিয়েছি। তারপর চুলায় একটা বড় হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর এখানে হাঁড়িটাকে গরম করে নিয়ে আমি ঘি দিয়ে দিলাম 5 টেবিল চামচ। আর যে মুরগির পিসগুলো ভেজে রাখার পর যে তেলটা অবশিষ্ট রয়ে গিয়েছিল পুরো তেলটা এখানে দিয়ে দিলাম। ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে একটা শাহি ফ্লেভার আসবে। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে 3-4টি তেজপাতা, 2 টুকরো করে, 10-12টি লবঙ্গ, 14-15টি এলাচ, 5-6 টুকরা দারচিনি। গরম মশলাগুলোকে আমি ভেজে নিচ্ছি। যখন খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে গরম মশলা থেকে আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বাটা। আমি এখানে 2 কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটাকে ভেজে নিব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। অবশ্যই সময় নিয়ে ভাজবেন, তাহলে আর কাঁচা গন্ধ পেঁয়াজ রসুন কিংবা আদা বাটার থাকবে না। তো পেঁয়াজটাকে আমি 3-4 মিনিট ভেজে নিয়েছি চুলার আঁচটা ফুল আঁচে রেখে। তারপর আমি এখানে আদা বাটা দিয়ে দিলাম 5 টেবিল চামচ, রসুন বাটা দিয়ে দিলাম 4 টেবিল চামচ। চুলার আঁচটা এখন হাইটে রেখে আদা রসুন বাটা দেওয়ার পর ভেজে নিচ্ছি, যাতে করে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। অনেকেই বলেন যে পেঁয়াজ আদা রসুন বাটার কাঁচা গন্ধ থেকে যায় রান্নার পরও, যদি ভালো করে ভেজে নেন কখনো কাঁচা গন্ধ থাকবে না। তো এইভাবে ভেজে নেওয়ার পর যখন কাঁচা গন্ধটা দূর হয়ে গিয়েছে আমি এখানে দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা। আমি এখানে 1/4 কাপ কাজু বাদাম বাটা দিয়েছি এবং দিয়ে দিলাম মেজারমেন্ট কাপে 1 কাপ টক দই। টক দই এবং কাজু বাদাম বাটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন। টক দইটা দেওয়ার কারণে কিন্তু দেশি মুরগির রোস্টটা জুসি হবে, ভিতরটা ড্রাই হয়ে যাবে না কিংবা সুন্দরভাবে সিদ্ধ হবে। তো এখানে তারপর আমি লবণটা পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে দিলাম এখানে গরম মশলা 1.5 টেবিল চামচ, জিরা গুঁড়া দিয়ে দিলাম এখানে টালা জিরা গুঁড়া 2 চা চামচ, দিয়ে দিলাম মরিচ গুঁড়া এখানে 2 টেবিল চামচ, দিয়ে দিলাম এখানে ধনিয়া গুঁড়া 2 চা চামচ। আমি ঝাল রোস্ট রান্না করছি তাই এখানে মরিচ গুঁড়াটা ব্যবহার করছি একটু বাড়িয়ে, তবে আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা কমিয়ে বাড়িয়ে দিবেন। তারপর দিয়ে দিচ্ছি এখানে টমেটো সস 1/2 কাপ। টমেটো সসটা দেওয়ার পর নেড়ে চেড়ে এখন এই সবগুলো মশলাকে আমি 10 মিনিট কষিয়ে নিব চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে। আপনারা চাইলে একটু পানি দিয়েও মশলাটাকে কষাতে পারেন, তবে যেহেতু এখানে টমেটো সস দিয়েছি তাই এখানে আর পানির দরকার হবে না। এভাবে আমি 10 মিনিট এই মশলাটাকে কষিয়ে নিয়েছি। যখন তেলটা এভাবে ছেড়ে এসেছে আমাদের এখানে মশলা কষানোটা সুন্দরভাবে হয়েছে। এখন আমি চিকেন যে ভেজে রেখেছিলাম চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। চিকেনের পিসগুলো দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, আর একটু নেড়ে দিচ্ছি। নেড়ে তারপর আমি এখানে আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর এভাবে মশলার সাথে চিকেনটাকে আমি ভালো করে কষিয়ে নিব। কাঁচামরিচটা দেওয়ার পর নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 5 মিনিট। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখেছি, যদি ফুল আঁচে রাখি দেখা যাবে মশলাটা নিচে দিয়ে পুড়ে যেতে পারে, তাই 5 মিনিট পর আবারও আমি নেড়ে দিচ্ছি। আর এইভাবে প্রায় 10-15 মিনিট মশলার সাথে মাংসটাকে কষিয়ে নিব।
এভাবে কিন্তু আমি চুলা রাসটা মিডিয়াম আঁচে রেখে 15 মিনিট মশলার সাথে মাংসটাকে কষিয়ে নিয়েছি। চুলা রাসটা ফুল আছে না কিন্তু অবশ্যই মিডিয়াম আঁচে থাকতে হবে, তাহলে মশলাটা পুড়ে যাবে না, সুন্দরভাবে কষানো হবে। তো আমাদের এখানে মাংসটা মানে সুন্দরভাবে চিকেনটা কষানো হয়ে গিয়েছে। আমি এখানে প্রথমে 400 মিলিগ্রাম পানি দিয়ে দিলাম, তারপর এখানে লিকুইড দুধ, আগে থেকে জাল করা ছিল এই দুধটা, এখানে 400 মিলিগ্রাম দিয়ে দিলাম, 400 মিলিগ্রাম পানি এবং 400 মিলিগ্রাম জাল করা লিকুইড গরুর দুধ দিয়ে দিলাম। তো যাই হোক, এখন আমি এখানে দেওয়ার পর নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। যেহেতু দেশি মুরগি তাই রান্নাটা হতে একটু বেশি মানে সময় লাগবে, তাই এখানে দুধ এবং পানির পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। যদি ব্রয়লার মুরগি কিংবা কক মুরগি রান্না করেন তাহলে কিন্তু পানির পরিমাণ দুধের পরিমাণ আরও কমিয়ে দিবেন। তো ওইভাবে নেড়েচেড়ে দেওয়ার পর কিছুক্ষণ পর কিন্তু ফুটে এসেছে। এখন আমি চুলা রাসটা মিডিয়াম থেকে কম আঁচে করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব চিকেনটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। যেহেতু দেশি মুরগি সিদ্ধ হতে একটু বেশি সময় লাগবে, কিন্তু মুরগিটা কিন্তু ভেঙে যাবে না, ভেঙে যাওয়ার কোনো চান্স নেই। কক মুরগি হলে অনেক সময় ভেঙে যায় একটু অতিরিক্ত সিদ্ধ হলে, তো অবশ্যই মাঝে মধ্যে এভাবে নেড়ে দিতে হবে। তারপর আমি এখানে প্রায় 10 মিনিট পর যখন চিকেনটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে, এখানে 1.5 চা চামচ চিনি দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পুরোপুরি রান্নাটা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তো প্রায় আরও 10 মিনিট পর এই যে দেখুন, চিনিটা আসলে অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই, তবে চিনিটা দিলে কিন্তু স্বাদটা একদম ব্যালেন্স হবে। তো প্রায় আরও 5 মিনিট পর আমি এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢাকা দিয়ে ডেকে রেখে দিচ্ছি আরও 5 মিনিট। চুলা রাসটা লো আঁচে রেখে 5 মিনিট রাখার পর আমাদের রান্না কিন্তু শেষ। এই যে দেখুন, খুব সুন্দরভাবে কিন্তু ঝোলটা একদম ঘন হয়ে গিয়েছে আর ফ্লেভারটাও খুব দারুণ আসছে রোস্ট থেকে। তো আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি প্যানটাকে, আর এই যে দেখুন ঠিক এরকম হয়েছে। দেশি মুরগির রোস্ট কিন্তু একদম বেশি শুকনো করে রান্না করলে ভালো লাগে না, এইরকম একটু ঝোল রেখে রান্না করলে এই রোস্টটা খেতে অসাধারণ হয়, আর দেশি মুরগি তো এমনিতেও খেতে বেশি সুস্বাদু হয়। এভাবে ঝাল রোস্টটা রান্না করে দেখতে পারেন আমার রেসিপিতে, আশা করি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে।